আপনি কম্পিউটার বিষয়ে পড়াশোনা করতেছেন ঢাকা শহরের নাগরিক, তথ্য ভান্ডার তো কম হলে কিন্তু চলবে না। আমি একটা কাজ করতে পারি, আমি খোঁজ নিয়ে আপনাকে জানিয়ে দেব। হ্যাঁ তাহলে শুন, সেটা জি একটা কম্পিউটার কেনা আসলে খুব জরুরি হয়ে পড়ছে। আজক বেলটা কি খাইছিলেন? বেল, ওই যে বেল বেল বেল, জি জি বেল খেয়েছি। কি চিনির মতো মিষ্টি ছিল? চিনির মতো মিষ্টি ছিল। বাহ, প্রকৃতির ফলাফল একদম হাতে হাতে। মানে এই যে বেল খাইছেন, আপনার কিন্তু আজকে মেজাজটা ঠান্ডা, যার ফলে মাথাটাও ঠান্ডা লাগছে। আমি কিন্তু চাইলে আমার কাছে এরকম আরো সুন্দর পদ্ধতি আছে যেটা দিয়ে আপনার মাথা একদম ঠান্ডা করে দিতে পারি। কিভাবে? এইটা বলার আগে আসলে একটা সত্য কথা স্বীকার করা প্রয়োজন। আপনি যে আমার বাঁশি বাজাতে মানা করছেন সেদিন রাতে, আমি না এই কথাটা শুনি নাই। আমি চাদরের মধ্যে ঢুইকা ধীরে ধীরে বংশীবাদন করছি যাতে কেউ না শুনে। এর কারণটা কি জানেন? আসলে ঘটনা হয়েছে কি, মানে বাঁশি না বাজালে আমার রাতের ঘুম স্বচ্ছ হয় না। আপনার তো রাত্রেবেলা মনে হয় ঘুম টুম ঠিক মতো হয় না, তাই না? না না, সেরকম কোনো ব্যাপার না। আর আপনি বাঁশি বাজাতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা তখন। কিন্তু আপনার ঘুম হয় না রাত্রে, এটা সত্য তাই না? না, ঘুম হয় আমার। হয় বললেও আমি বুঝতে পারতেছি যে ঘুমটা আসলে এরকম ঠিক হয় না। আপনি একটা কাজ করবেন, আপনি বংশীবাদন শুনবেন। ঘুমের আগে দুই চরণ বংশীবাদন শুনবেন, শুনে ঘুমাবেন, দেখবেন যে ঘুমটা একদম পানির মতো স্বচ্ছ, সকালবেলাটা খুব ফ্রেশ লাগতেছে। আমার তো মাথা আগে চড়া ছিল, ওই যে বললাম না নৌকায় 3 মাস ছিলাম, ওই সময় তো মাথা কাজ করতো না ঠিক মতো, এই জন্য তো নৌকায় চলে গেছিলাম। তারপরে শ্যামল কাকার সাথে আমার পরিচয় হলো, শ্যামল কাকার বংশীবাদন শুনলাম, দেখলাম যে না মাথাটা ঠান্ডা হয়ে আসতেছে। তারপরে মনে হলো বাহ, এটা তো শুনতে হবে, এটা তো শিখতে হবে, আমিও শেখা শুরু করলাম। এখন তো আমার বংশীবাদনও সবাই পছন্দ করে। হ্যাঁ, আমিও শিওর যে আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন আপনার পছন্দ হবে। জি অবশ্যই। তিথি, আচ্ছা দু একদিনের মধ্যে কি আমি তোকে 10,000 টাকা দিয়েছি? না তো। তাহলে কোথাও রেখেছি তুই দেখেছিস? একটা বান্ডেল। না, কি হয়েছে বলতো মা? মানে 10,000 টাকার একটা বান্ডেল পাচ্ছি না, কোথায় যে রাখলাম নাকি বাইরে কোথাও কোথাও রেখে এসেছি, ফেলে এসেছি, বুঝতে পারছি না। আমি সারা ঘর খুঁজলাম, নাই। 10,000 টাকার কম্পিউটার। মা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসের অ্যাকশন? তুমি বুঝতে পারছো না? শোনো, তোমাকে আমি কিছু কথা বলি, তোমার মনোযোগ দিয়ে শুনতে হবে। শোন, এখন মনোযোগ দেওয়ার সময় আমার নাই। আমার মাথার মধ্যে ওই 10,000 টাকা এখন খুঁজে বার করতে হবে। আমি খুঁজি, তুই পরে আমাকে বলিস, কালকে সকালে বলিস। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি তোমাকে এখন বলবো না, অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে কালকে বলবো। তুমি যাও দেখো, কিন্তু তুমি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, খুবই ডেঞ্জারাস ম্যাটার। ঠিক আছে, কালকে সকালে তো ডেঞ্জারাস ম্যাটারটা আমি শুনবো। ঠিক আছে, নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ।